निषेध प्रामाणिकेर बाड़ीते पौंछे जावा गेरुआ झोकेर कथा बुझिए देवा ताहले कि पंचायत भोटेर आगे उत्तरबंगे नतून समीकरण এটা কলিযুগ যে কলিযুগে একমাত্র অস্ত্র বাকি আছে যেটা এখন ব্যবহার হয়নি সেটা হচ্ছে পদ্মফুল প্রথমে ভরসার কথা বিজেপির হয়ে সওয়াল তারপর সরাসরি কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক পঞ্চায়েত ভোটের আগে এই ছবি নিয়ে জোর চর্চা উত্তরে গ্রেটার কোচবিহারের দাবিদার অনন্ত মহারাজ কি তাহলে পদ্মে বসতের পরিকল্পনায় কেন্দ্র সরকার তো আমাদের কথা দিয়েছে কেন্দ্রীয় শাসিত রাজ্য হবে নিশ্চিত প্রামাণিকের একটা সুসম্পর্ক আছে সেই ভিত্তিতে আমি সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অবশ্য বৈঠক নিয়ে খুব বেশি কিছু বলতে নারাজ তবে দৃশ্যতই অনন্ত সাক্ষাতে তার উচ্ছ্বাস ধরা পড়েছে অনন্ত মহারাজের সঙ্গে আমার যে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এটা সবাই জানে এবং সেই সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে একটা আন্তরিক হৃদ্যতা দীর্ঘদিনের স্বাভাবিকভাবেই উনি আমার বাড়িতে আসেন এবং আমি ওনার বাড়িতে যাই এটা নতুন কোনো ঘটনা নয় এটা আমরা সবসময় এটা করেই থাকি এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচনা হয় ওনার শারীরিক বিষয়ে খোঁজ খবর নেওয়া এবং ওনার সম্বন্ধে সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা এটা হয়েই থাকে তাহলে কি অনন্ত পদ্ম জোট ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা রাজবংশী ভোটে অনন্ত মহারাজের প্রভাব অস্বীকার করার জায়গা নেই উত্তরে এমনিতেই পদ্মের প্রতিপত্তি বেশ শক্তিশালী তার উপর অনন্ত আস্থা রাজ্যের শাসক দলকে পঞ্চায়েত ভোটে কি তাহলে হোঁচট খেতে হবে আমরা তো রাজনৈতিক দলের পক্ষ থেকে চাইব এই সমস্ত মানুষ আমাদের সমর্থন করুন আমরা তো আমাদের জনভিত্তি বাড়াতে চাইব আমাদের সমর্থন বাড়াতে চাইব এই শোনা গিয়েছিল যে অনন্ত মহারাজ বিজেপির বিরুদ্ধে হয়ে গেছেন মুখ্যমন্ত্রীর মঞ্চে দেখেই একজন মানুষের এর বিরুদ্ধে আক্রমণ বা তাকে একটা রাজনীতির রঙে যারা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা ঠিক ছিলেন কি ভুল ছিলেন আগামী দিনে বোঝা যাবে বাংলা ভাগের কোনো চক্রান্ত আমরা রুখে দেব যেই কেউ যেও চেষ্টা করুক না কেন কারণ আমরা কিছুতেই বাংলাকে ভাগ করতে দেব না যারা যত চেষ্টাই করুক এটা একটা রাজনৈতিক এজেন্ডা এটাকে মোকাবিলা করতে হবে বাংলাকে আর দ্বিতীয়বার ভাগ করা যাবে না বিজেপি পার্টি নর্থ বেঙ্গলকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথাও ভাবছে তার মধ্যে কোন মহারাজকে ধরে নিয়ে এসছে সে গদা মদা নিয়ে কী করবে দেখা যাক তার থেকে সব ঝামেলা না করে মোদীকে বলা হোক যেমন করে আপনি বালাকোটে বোম মেরেছে সেখানে বোম মেরে চলে যান এখান থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ এর আগে বহুবার গ্রেটার কোচবিহারের দাবিতে সওয়াল করেছেন তার দাবি কোনোদিনই কোচবিহার বঙ্গের অঙ্গ ছিল না যদিও রাজ্যভাগের দাবিতে সাড়া দেয়নি বিজেপি কিন্তু অনুন্নয়নের বঞ্চনার যে অভিযোগ বারবার উঠেছে উত্তরের বিভিন্ন প্রান্তে সেই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি বঞ্চনা বিরোধী লড়াই কি তাহলে বিজেপির কাছাকাছি আনলো অনন্ত মহারাজকে রিপাবলিক বাংলা